নমস্কার, আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন, তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক শিখতে পারবেন। আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত, দেখো, অনুপাত সমানুপাত মানে হচ্ছে রেশিও প্রপোর্শন, পার্ট ওয়ান। দেখো, আজকে আমি দিয়েছি কি ডুপ্লিকেট রেশিও, কি দিয়েছি সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। এইগুলো আমরা পরীক্ষায় আসে আমরা অনেকে শুনেছি, অনেকে শুনিনি। তা এইগুলো কত সহজ, কিভাবে হয় আজকে আমি অঙ্ক সহ শেখাব। এখানে আছে, প্রথমেই আছে এক্স ওয়াই ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট কথা মানে হচ্ছে বর্গ, যা থাকবে বর্গ করে দেবো, অর্থাৎ স্কোয়ার করে দেব। তাহলে এখানে এক্স ইস টু ওয়াই এর ডুপ্লিকেট রেশিও হবে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার। এবারে আছে কি সাব ডুপ্লিকেট। দেখো, এখানে আছে ডুপ্লিকেট, এটা হচ্ছে সাব। তাহলে এটা থেকে যদি এটা পাই, আবার পুনরায় ফিরে আসাটাকেই বলছে সাব ডুপ্লিকেট। তাহলে এটা থেকে যদি বর্গ করে আমরা এটা পাই, তাহলে এইটা থেকে সাব ডুপ্লিকেট করলে ফিরে আসতে গেলে একে কি করতে হবে, বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট করতে হবে। তাহলে এখানে আছে এক্স ইস টু ওয়াই এর সাব রুট এক্স ইস টু রুট ওয়াই। তাহলে ডুপ্লিকেটে হলো বর্গ, সাব ডুপ্লিকেটে হলো বর্গমূল। ঠিক তেমনি এবারে আছে ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট তার মানে আগে ডুপ্লিকেটে যেমন বর্গ করেছি, ট্রিপ্লিকেটে ঘন করব মানে কিউব। তাহলে এক্স ইস টু ওয়াই এর ট্রিপ্লিকেট রেশিও মানে ঘন, এক্স কিউব ইস টু ওয়াই কিউব। এবারে কি আছে সাব ট্রিপ্লিকেট। তাহলে ডুপ্লিকেটে যদি বর্গ করি, সাব ডুপ্লিকেটে বর্গমূল, ট্রিপ্লিকেটে ঘন করলে সাব ট্রিপ্লিকেটে হবে ঘন মূল অর্থাৎ কিউব রুট। তাহলে এখানে এক্স ইস টু ওয়াই সাব ট্রিপ্লিকেট কি হবে, কিউব রুট এক্স ইস টু কিউব রুট ওয়াই। তাহলে ডুপ্লিকেট মানে বর্গ, সাব ডুপ্লিকেট বর্গমূল, ট্রিপ্লিকেট মানে হচ্ছে ঘন, সাব ট্রিপ্লিকেট মানে হচ্ছে ঘনমূল। এবার আমি আজকে অঙ্ক শেখাই। তাহলে এখানে আছে টু ইস টু থ্রি এর ডুপ্লিকেট রেশিও বের করব। ডুপ্লিকেট মানে তাহলে কি করব, বর্গ করব। তাহলে এখানে টু স্কোয়ার ইস টু থ্রি সরি থ্রি স্কোয়ার করব। তাহলে থ্রি স্কোয়ার, তাহলে টু স্কোয়ার ফোর, থ্রি স্কোয়ার নাইন। তাহলে হয়ে গেল ডি অপশন। নেক্সট কি আছে, সাব ডুপ্লিকেট। তাহলে ডুপ্লিকেটে আমি বর্গ করেছি, সাব ডুপ্লিকেটে আমরা কি করব, বর্গ মূল মানে স্কোয়ার রুট। তাহলে এখানে আছে টোয়েন্টি ফাইভ ইস টু নাইন, তাহলে স্কোয়ার রুট টোয়েন্টি ফাইভ রুট ওভার নাইন। তাহলে এটা হলো ফাইভ ইস টু থ্রি। তাহলে ফাইভ ইস টু থ্রি কোন অপশানে আছে, বি অপশানে আছে। এরপরে হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও, তাহলে ডুপ্লিকেটে বর্গ করেছি, সাব ডুপ্লিকেটে বর্গমূল, ট্রিপ্লিকেটে আমরা কি করব, ঘন করব। তাহলে ঘন করলে মানে থ্রি কিউব ইস টু ফোর কিউব। থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ, ফোর কিউব মানে হচ্ছে চৌষট্টি। তাহলে থ্রি ইস টু ফোর এর সাব ট্রিপ্লিকেট হলো কিউব আর ফোর কিউব, তাহলে সাতাশ ইস টু চৌষট্টি। কোন অপশানে আছে, সি অপশান। এবার সাব ট্রিপ্লিকেট, তাহলে ট্রিপ্লিকেটে যদি আমরা ঘন করি, সাব ট্রিপ্লিকেটে আমরা কি করব, ঘনমূল। তাহলে এখানে চৌষট্টি আর একশো পঁচিশ আছে, তাহলে কিউব রুট চৌষট্টি ইস টু কিউব রুট ওয়ান টু ফাইভ। তাহলে চৌষট্টির ঘনমূল করলে ফোর, একশো পঁচিশের ঘনমূল করলে ফাইভ, তাহলে ফোর ইস টু ফাইভ। কোন অপশানে আছে, বি অপশান। তাহলে এইগুলো কত সহজে করা যায়,
এইভাবে আমি রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার শুরু করেছি, পরের দিন পার্ট টু পাবে। এভাবে দেখো কত সহজে এগুলো করা যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার এই অঙ্কগুলো ভালো লাগে, আমার কাছে শিখতে চাও, তাহলে নিচে ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং সেন্টার অ্যাড্রেস দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে তোমরা সরাসরি শিখতে পারবে। নমস্কার, ভালো থাকবে।